আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি যেখানে আছেন সকলেই আল্লাহ তাআলার রহমতে সমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের নতুন আরেকটা ব্লগ নিয়ে আসছি আর সকালবেলা বের হইছি ফজর নামাজের পরেই। আমার সাথে আছে সুলাইমান আর আপনারা সুলাইমানের অনেক দিন পরে আমাদের চ্যানেল দেখতে পারতেছেন, প্রায় 3 থেকে 4 মাস পরে আপনারা আমাদের চ্যানেল দেখতে পারতেছেন। আর সাথে আছে ইব্রাহিম। আমরা এখন আছি নদীর পাড়ে বর্তমানে, আর একটু পরে ফেরিঘাটের দিকে যাব। ফেরিঘাট নিয়ে আলাদা কোনো ব্লগ করিনি, চিন্তা করলাম যে একটা ব্লগের মধ্যেই নদীর পাড় আর ফেরিঘাটটা একসাথেই রাখি, তাহলে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকলে হয়তো আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোরশেদ ইন্টারটেন এই চ্যানেল নিয়ে অনেক দিন পরে, আসলে রায়েন্দাতে ছিলাম না, আমি যখন রায়েন্দা থেকে গিয়েছি আপনাদের সবাইকে বলছিলাম যে রায়েন্দা ছেড়ে চলে যাচ্ছি, দীর্ঘ 4 মাস পরে মেবি আবারও এসেছি। তো এই আসার সুবাদে হচ্ছে আমি যে এসেছি এই জন্য একটা ব্লগের আয়োজন করেছে আমাদের মোরশেদ ভাই। তো সেই সুবাদে হচ্ছে আজকে আমরা এসেছি নদীর পাড়ে। তো আজকে ব্লগ যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশেষ করেই আমি আসলাম, আরও একটা ভাই আসছে সাথে। এরপর হচ্ছে এখানে যে রায়েন্দা ফেরিঘাট হতে যাচ্ছে, এক কথায় যদি হচ্ছে দুই উপজেলার ভিতরে যে একটা যোগাযোগ ভালো একটা কমিউনিকেশন ব্যবস্থার যে একটা সিস্টেম শুরু হয়েছে, এই ফেরিঘাট নিয়ে আজকে হচ্ছে আমাদের মূল ভিডিওটা। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। হ্যাঁ দর্শক শ্রোতা, আমরা কিন্তু চলে এসেছি রায়েন্দা নতুন ফেরিঘাটে। আপনাদেরকে আগে জানিয়ে রেখেছিলাম যে এই ফেরিঘাট হওয়ার মাধ্যম দিয়ে কিন্তু হচ্ছে দুই উপজেলার ভিতরে একটা সুন্দর কমিউনিকেশন ব্যবস্থা অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আর সেই দিক থেকে কিন্তু আমরা এই দুই অঞ্চলের মানুষই কিন্তু খুব উপকৃত হবে এই ফেরিটির দ্বারা। তো যাই হোক, প্রথমে তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আসনের মাননীয় এমপি মহোদয়, তাকে এত সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা আমাদের জন্য করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই, দোয়া রইল তার জন্য। আর এখানে এসেছি মূলত দেখানোর মতো তেমন কিছু নেই, জাস্ট একটু ঘোরার জন্য এলাম, তাই চিন্তা করলাম আপনাদেরকে একটু সাথে রাখি, সেই সুবাদে আসলে আজকে ব্লগটা করা। তো যদি একটু দেখাতে চাই, আপনাদেরকে অনেকে দেখেছেন, দেখেন না এমন না, হয়তো তারা দূরে আছেন, অনেকে ঠিকঠাক মতো দেখতে পারেননি, তো তাদের উদ্দেশ্যে আমরা একটু ফেরিঘাটটা তাদেরকে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। আরও কিছু কথা বলবো, আগে আপনারা ফেরিঘাটটা একটু পরিপূর্ণ দেখেন। আর এখানে এখন আমরা এসে যেটা দেখলাম, এখানে হচ্ছে কাজ চলতেছে এখন। আমরা যেটা খবর পেয়েছি আগামী মাসের 10 তারিখ হয়তো এটা উদ্বোধন হবে। তো তারা জানিয়েছেন যে অতি শীঘ্রই হচ্ছে ফেরিটি চালু করার ব্যবস্থা তারা করবেন। তো আমরাও এই প্রত্যাশাই করি যে তারা অতি শীঘ্রই এই কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থাটা চালু করুক, যাতে করে হচ্ছে দুই জেলার দুই অঞ্চলের মানুষই আমরা কি খুব উপকৃত হতে পারি। যাই হোক, তো আপনারা একটু দেখে নিন এক নজরে ফেরির এপাশের অবস্থাটা। আর বর্তমানে ফেরি এপাশে নেই, এই জন্য দুঃখিত দেখাতে পারলাম না। এটা বর্তমান হচ্ছে আপনার নদীর বলেশ্বর নদীর ওপারে ওপারে রাখা হয়েছে নোঙ্গর করে। আর বর্তমানে এখানে শুধু ঘাটি আছে, আপনারা দেখলে চাইলে ঘাট দেখতে পারেন। আল্লাহু 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 আল্লাহ, তুমি করুণাময় তুমি দয়ালু প্রভু, তুমি গাফফার তোমার কাছে ক্ষমা চাই আমি অধমের আবদার। আল্লাহু। যাই হোক, আপনারা দেখছেন, আপনাদেরকে দেখানো হয়েছে যে বর্তমানে ফেরিঘাটটি কোন অবস্থায় আছে। তো একটা কথা আপনাদেরকে জানাচ্ছি, আপনাদের জন্য একটা সুখবর আসতে চলেছে এই চ্যানেলে অতি শীঘ্রই। আমি আশা করব যারা আমাদের দৈনন্দিন ভিউয়ার আছেন সবাই অবশ্যই সেই সুখবরটির জন্য অপেক্ষা করবেন। আসলে একটা কথা আছে না, শহুরে মেলা ফলে তো আপনারা একটু ধৈর্য ধরেন, একটা ভালো সুখবর নিয়ে আমরা আসছি আপনাদের জন্য। আর তার আগে আরেকটা কথা বলি, আমার হয়তো আরও 2-1টা ভিডিও মেবি এই চ্যানেলে আসতে পারে, যদি আমার মংলায় যাওয়া পড়ে তাহলে হবে না, আর যদি না যাওয়া পড়ে, যদি কিছুদিন থাকি এখানে, তাহলে অবশ্যই আপনারা আরও 2-1টা ভিডিও পাবেন। তো যাই হোক, আপনারা পুরো ভিডিওটি
দেখেছেন, আর যারা ধৈর্য সহকারে দেখেছেন অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর সর্বশেষে আপনাদেরকে একটা কথা না বললেই না, আজকে কিন্তু পুরো ভিডিওর ভিতরে শেষের পর্যায়ে আপনারা মোর্শেদকে দেখতে পাননি, সে কিন্তু ক্যামেরাম্যান। হ্যাঁ, বর্তমানে ক্যামেরা নিয়ে যিনি আমাকে হেল্প করতেছেন, মোর্শেদ আমাকে হেল্প করছে। আর অবশ্যই যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন আমাদের নিত্য নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা পুরাতন ভিউয়ার আছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ততক্ষণ সবাই ভালোই থাকবেন, নতুন ব্লগ আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।